Smoking is injurious to health. It causes cancer. धूमपान स्वास्थ्य पक्षे क्षतिकारक इहा कैंसर कारण শোনা একটু বস, আমি বাকি কাজটা সেরে আসি। বস। বস। তোর টাকা পরে দেব। दे ना कार बच्चा काउ के तो देखते पाच्छी ना बेपट्टा काजी लगा वो মিস্ত্রি কাকা কোথায় গেল কেউ নেই এসময় কেটে পড়ি ও মা গো হে দুঃখ বাবা তুমি আমায় বাঁচাও তোমরা তাড়াতাড়ি আসো আমার সোনাকে নিয়ে চলে যাচ্ছে আমরা ভাবলাম সোনা চুরি করে নিয়ে চলে যাচ্ছে ওই দাঁড়া 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 বাচ্চাটাকে দেখে তো মনে হয় দুর্গাদির মনে হচ্ছে এই যে আপনি ওনার বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন ওর বাচ্চা এই সাজ কখনো দেখেছে না গো আমি কাজ করছিলাম আর সেই সুযোগে আমার বাচ্চাটাকে নতুন জামা পরিয়ে নিয়ে পালাচ্ছিল ভাগ্যে সবার চোখে পড়েছিল এই যে আপনি কে আমরা তা জানি না ভালোই ভালোই দুর্গাদির বাচ্চাকে ফেরত দিয়ে দিন না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে ওই বউটা যা বলছে তোমরা তাই শুনছো ওই চল 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 ছাড়ো বলছি না আমি যাব না চল 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 বিবেক দা ঠিক ব্যবস্থা করে এই এইখানে রাখো আচ্ছা তো তুমি নড়বি না ডাক কি মুশকিল ও বিবেক দা বিবেক দা ও বিবেক দা বিবেক দা গো এই কি হয়েছে রে একটু নিচে আসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো দাঁড়া আসছি
কি হয়েছে? দেখো না, দুর্গাদির বাচ্চাটাকে এই মেয়েটা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। একদম মিথ্যা কথা বলবে না। না দাদা, এটা আমার বাচ্চা। ও বিবেক দা, তুমি তো আমার সোনাকে চেনো, তুমি দেখেই বলো না এটা কার ছেলে। দাঁড়া, তুই একটু চুপ কর, আগে ব্যাপারটা বুঝতে দে। কোথায় থাকেন আপনি? ওই ডাকাতকালী গ্রামে। এখানে কার বাড়ি এসেছেন? রঘুদের বাড়ি। রঘু? কোন রঘু? ও শ্যামলদা, একটু এদিকে এসো, বাচ্চাটাকে একটু ধরো তো। আপনি বাচ্চাটাকে ওনাকে দিন। কেন, ওনাকে দিতে যাব কেন? আপনি বাচ্চাটা ওনাকে দিন, তারপর বলছি। শ্যামলদা, বাচ্চাটাকে নাও তো। আপনি বলছেন যে বাচ্চাটা আপনার, ওদিকে দুর্গা বলছে বাচ্চাটা তার। এখন কথা হলো, যদি বাচ্চাটা আপনার হয় তাহলে দুর্গার বাচ্চাটা কোথায় গেল? বাড়িতে হবে হয়তো। বাড়িতে? কালিদা, আরে তোমার পাশে যে মেয়েটা থাকে দুর্গা, দেখো তো ওর বাড়িতে ওর বাচ্চাটা আছে কিনা। হ্যাঁ, একটু দেখো দেখো, নেই। ও তো বলছে ওখানে কোনো বাচ্চা নেই। ও মিথ্যে কথা বলছে। বড় সমস্যা। ঠিক আছে, আপনার বাচ্চা হলে আপনি পাবেন। ব্যাপারটা হলো এখন কিভাবে প্রমাণ করা যায়। এক কাজ করুন, আপনি বাচ্চাটার হাত দুটো ধরুন, আর দুর্গা তুই বাচ্চাটার পা দুটো ধর, তারপর দুজনে ধরে দুদিকে টান মার। এইভাবে বাচ্চাটাকে যে কেড়ে নিতে পারবে বাচ্চাটা তার। ও মা, এ কি কথা, ওভাবে ধরলে যে আমার শোনার কষ্ট হবে। দেখ দুর্গা, বাচ্চা পেতে গেলে তোকে কিন্তু এটাই করতে হবে। নিন, আপনি বাচ্চাটার হাত দুটো ধরুন। আচ্ছা, ফাঁসিতে পড়লাম। আর দুর্গা, তুই বাচ্চাটার পা দুটো ধর। পালাতে পারলে বাঁচি। আরে আমার দিকে না তাকিয়ে বাচ্চাটাকে নে। নিন, এবার বাচ্চাটাকে ধরুন আর টান মারুন। কিচ্ছু হয়নি, আমি তো আগেই বললাম বাচ্চাটা আমার। ঠিক বলেছি, তবে আরেকটা পরীক্ষা এখনো বাকি আছে, আপনি বাচ্চাটাকে ওকে দিন। কেন, ওকে দিতে যাব কেন? ভয় নেই, আপনার বাচ্চা হলে আপনি পাবেন, বাচ্চাটা দিন। না, বাচ্চাটাকে নে। আয় সোনা, আয় আমার কাছে, আয় আমার সোনা, আমার সোনা, আমার সোনা, কাঁদিস না আমার সোনা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না সোনা, না সোনা, না সোনা, কাঁদিস না, কাঁদিস না। একে বলে মাতৃত্ব। না সোনা, বুঝলেন? এবার বলি, এই অবস্থায় যদি বাচ্চাটা আপনার হতো না, তাহলে আপনিও ঠিক এইভাবে কাঁদতেন। মা হবার যোগ্যতা আপনার নেই, আপনি মা হতেই পারেন না। দুর্গা বাচ্চাটার পা ধরে কেন টানতে পারলো না জানেন? কারণ কোনো মাই তার বাচ্চাটাকে এইভাবে কষ্ট দিতে পারে না। আপনি তো দিব্যি টানছিলেন বাচ্চাটার হাত ধরে। না না, আপনি মা হতে পারেন না, আপনার মধ্যে কোনো মমতাই নেই। আর একটা কথা, আমাদের গ্রামে কেন, আশেপাশে দুটো গ্রামে রঘু বলে কেউ নেই। এইবার বলুন তো, আপনি দুর্গার বাচ্চাটাকে কোন উদ্দেশ্যে চুরি করছিলেন? শ্যামলদা, আমার সোনাকে একটু ধরো তো গো। কি হলো, চুপ করে আছেন কেন বলুন? আরে চুপ করে আছেন কেন বলুন? দেখুন, যদি বাঁচতে চান তাড়াতাড়ি বলে ফেলুন। বিবেকদা, এবার আমাদের উপরে ছেড়ে দাও, আমরা যা করার করে নিচ্ছি। একটা কথা বলবো, যদি বাঁচতে চান তাড়াতাড়ি বলে ফেলুন, কারণ আমি জানতাম ওই বাচ্চাটা দুর্গার। আমি কিন্তু তখনই গ্রামের ছেলেদের বলে আপনাকে মার খাওয়াতে পারতাম। বলিনি কেন, কারণ জানেন, ছেলেগুলো ভালো নয়,
এরা এমন ছেলে আপনাকে মেরে এমন হাপিস করে দেবে পুলিশও আপনার লাশ খুঁজে পাবে না। আমি কি করব, 12 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, এখনো কোনো বাচ্চা হয়নি, সবাই আমাকে পাঁচ বলে ডাকে, ডাক্তার বলেছে আমার কোনো দিনও বাচ্চা হবে না, টাকাতকালী গ্রামে একজন মস্ত বড় ওঝা আছেন, উনি বলেছেন আমার বাচ্চা হবে, কিন্তু তার জন্য কি, তার জন্য কি একটা বাচ্চা লাগবে, কেন বাচ্চা লাগবে, কেন উনি বলেছে একটা জ্যান্ত বাচ্চাকে কবর দিলেই তবেই আমার গর্বে সন্তান আসবে, মাফ করবেন মা হবার যোগ্যতা আপনার নেই, কারণ আপনার মধ্যে মায়ের কোনো মমতাই নেই, থাকলে অন্তত একটা মায়ের কোল শূন্য করার জন্য একটা জ্যান্ত বাচ্চাকে কবর দেওয়ার কথা ভাবতেন না, এখনো ওই অন্ধকার জগতে রয়ে গেছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে যে ঈশ্বর আপনাকে কোনো সন্তান দেননি, নইলে এই অন্ধবিশ্বাসে সেই সন্তানের প্রাণটা যেত। বিবেক দা, এখন কি করা উচিত? এক কাজ কর, এই মহিলাকে নিয়ে তোরা থানায় যা। দুর্গা, তুইও সঙ্গে যা, গিয়ে পুরো ব্যাপারটা কিন্তু বলবি, যা করার ওনারাই করে দেবে, আশা করি ওই ওঝারও একটা ব্যবস্থা হয়ে যাবে, তোরা যা, আমি পিছনে আসছি। কি অদ্ভুত তাই না, এখনো কিছু মানুষ এই ধরনের অন্ধবিশ্বাসে বিশ্বাসী হয়ে বসে আছে। একটা বাচ্চাকে জ্যান্ত কবর দিলেই তবেই আমার গর্বে সন্তান আসবে, এখনো ওই অন্ধবিশ্বাসের মধ্যে ঢুকে বসে আছে।